টাকা পয়সা দিয়ে মানুষের বংশ চিনাধারা চিনাধারা মানুষের মুখের কথা, যার জবান ঠিক থাকবে, যার মুখের কথা ঠিক থাকবে, আমি তাকে জীবনসঙ্গী বানাই। ছোটকাল থেকে কষ্ট বড় হয়েছে যে আমাকে আমার যেখানে বিয়ে হোক, যেখানে এত কষ্ট হোক, স্বামী তোমাকে ভালোবাসে ভালো রাখে সেখানেই আমি থাকি। আচ্ছা, তো ছোটবেলা থেকে কষ্ট করে করে বড় হয়েছে, ঠিক না? পড়াশোনা বেশি করেন নাই না? আচ্ছা, যদি কোনো বিবাহিত পুরুষ আপনার জীবনে আসে। দর্শক, আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী এক ইউটিউব আপু দাঁড়িয়ে আছেন। তো আমরা জানবো কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কী বলতে চান। তো আপুর ব্যক্তিগত কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবসময় হাসি খুশি থাকেন দেখলাম তো, মানে শুরুতে খুব হাসি খুশি জীবনটা মনে হয় ভালোই যাচ্ছে নাকি? ভাই, এখন সবসময় এখন দুঃখ পড়ে মানুষের, এখন দুঃখ পড়ে খুব কষ্টের ভিতরে পড়ে প্রতিবেদে নাইছে, কিন্তু এখন কষ্ট থাকলে কিন্তু হাসি খুশি তো রাখতে রাখবে। আমাকে সত্যিকারে ভালোবাসো, আমি টাকা পয়সা বাড়ি ঘর চাই না, যে আমাকে মনটাতে সুন্দর একটা মন দিয়ে ভালোবাসবে আমি তাকেই আমি জীবন সঙ্গী বানিয়ে নিব। বুড়া হলে কোনো সমস্যা না, কি আমি বাড়ি ঘর চাই না, টাকা পয়সা চাই না, আমি সত্যি একটা মনে মনে চাই। আচ্ছা, তো আপনাদের আগে বিয়ে আগে পরে বিয়ে শাদী হয় না নাকি? না, অনেক জায়গায় বিয়ের কথা আইসছে, আমার পছন্দ হয়নি বলে বসে না। মানুষের বাড়ি ঘর দেখে মানুষের ভালোবাসে না, বিয়া বসে না। তো মানুষের সুন্দর একটা মন থাকলে অবশ্যই তাকে ভালোবাসে যায়। আমাকে তো অনেক মানুষের বিয়ের কথা আইছিল, তাই মানুষের ব্যবহারটা ভালো, ব্যবহার হলে বংশে পড়ে। আচ্ছা, মানুষের ব্যবহার হলে বংশে পড়েছে নাকি? বাড়ি ঘর দিয়ে কোনো যায় আসে না। আচ্ছা, তাহলে মনে করেন যদি কোনো একটা গরিব কোনো পুরুষ যদি আপনার জীবনে আসে, দেখা গেলো তার বাড়ি ঘর তেমন নাই, তাহলে তাকে বিয়ে করবেন? আমি বললাম না, আমি বাড়ি ঘর জায়গার সময় আমার স্বামী যাকে আমাকে বিয়ে করে নিয়ে থাকতে একটা ভাঙাচোরা ঘুরে থাকে তা আমি রাজি আছি। কিন্তু আমাকে সত্যিকারের যে ভালোবাসে, আমি কোনো টাকা পয়সা দিয়ে ভালোবাসা চাই না, আমি যে আমাকে সত্যিকারের ভালোবাসবে আমি তাকে জীবন সঙ্গে বানিয়ে নিব। আচ্ছা, তো পড়াশোনা কত দূর করছেন? আমি লেখাপড়া করি নাই, আমি ছোটোকালে তো কাজকর্ম করি, তো বাবা মার সংসার পালি, ছোট একটা ভাই আছে, বাবা আছে, মা আছে, বাবা অসুস্থ, বাবা কোনো কাজকর্ম করে না। কেন আপনার বাবা নাই, তো বাবা কাজকর্ম কেন করে না? মানে অসুস্থ তো মনে করে না, এখন মানুষের টেনশনে বলে অনেক কিছুই হয় মানুষের। কি আপনার একটু টেনশন করে নাকি? আমার বাবা টেনশন করে, তো আমরা জায়গা সম্পত্তি ছিল, আমার চাষাটা সব লেখা দিচ্ছে, এখন রাস্তায় আমাদের পথে বসে আছে, এখন কী করবো, টেনশন করতো বাবা জায়গা সম্পত্তি নিয়ে। আচ্ছা আচ্ছা, তো প্রেম ভালোবাসা কখনো করেন নাই? না, করি নাই। ছোটোবেলাতে বাবা মার সংসার পারি, তো প্যাম ভালোবাসে কী করবো, প্যাম ভালোবাসে মানুষের আমার যে সত্যিকারের ভালোবাসবে আমি তাকে বিয়ে লাগবো, কিন্তু প্যাম ভালোবাসে বিয়ে বসবো না। আচ্ছা, মানে ছোটোবেলা থেকে মানে বাবা মার সংসার আপনি দেখতে আছেন নাকি? তো যে বয়সে মানুষ পড়াশোনা করবে, লেখাপড়া করবে, হ্যাঁ একটু ঘুরবে ফিরবে, সে বয়সে আপনি সংসারে হাল ধরছেন, বড় হয়েছেন এই পর্যন্ত, তো এখন মনে করেন যে কোনো ফ্যামিলিতে যে কোনো পরিবারে যদি মনে করেন বিয়ের পর একটু কষ্ট হয়, নিজেকে মানিয়ে চলতে পারবেন তো নাকি আবার চলে আসবেন? অবশ্যই পারবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা আছে, আপনি মোবাইল নাম্বার। তো দর্শক, আপনারা যদি সুমি আবার কথা শুনে ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01304740912। আমি নাম্বারটা আবারও বলছি, 01304740912। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।